কোচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চার বছরের অনার্স কোর্সে যারা দু হাজার তেইশে ভর্তি হয়েছে তাদের ম্যাথেমেটিক্সের সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে আমি আলোচনা করছি দেখো তোমাদের যে সিলেবাস পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে লেখাই আছে সিলেবাস ফর ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন ম্যাথমেটিক্স এ এইট সেমিস্টার্স কোর্স অর্থাৎ এটা চার বছর আটটা সেমিস্টার নিয়ে তৈরি হচ্ছে দু হাজার সাল থেকে এটা এফেক্টিভ হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির জন্য এক্সক্লুসিভলি প্রথমেই দেখো সিলেবাসের প্রথমেই বলা আছে এমস অ্যান্ড অবজেক্টিভস অব দি নিউ সিলেবাস তো কোন উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই সিলেবাস তৈরি করা হয়েছে সেটা প্রথমেই বলে দেওয়া আছে প্রথমেই আমরা চলে আসব। ফার্স্ট ইয়ারের অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে তোমাদের কতগুলো পেপার পড়তে হবে এবং কি কি পড়তে হবে একটু ভালো করে দেখো প্রথমেই তোমাদের মেজর ওয়ান পড়তে হচ্ছে মেজর ওয়ানে তোমাদের দেওয়া আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা ওয়ান এখানে মেজর ওয়ান বলতে তুমি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছো ম্যাথামেটিক্সটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট অর্থাৎ মেজর ওয়ানে তোমাকে পড়তে হবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা ওয়ান ক্লিয়ার এরপরে মাইনর ওয়ান যেটা দেওয়া আছে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা হচ্ছে তাদের জন্য যারা ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এটসেট্রা মানে আদার ডিসিপ্লিনে যারা অনার্স নিয়েছে এবং যাদের ম্যাথেমেটিক্সটা মাইনরের জন্য রাখা হয়েছে তারা এই মাইনরটা পাবে তোমরা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স যারা নিয়েছো তারা মেজরের ক্ষেত্রে এটা পাবে কিন্তু মাইনর এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসটা মাইনর হিসেবে তোমরা পাচ্ছ না তার পরিবর্তে তোমরা যে ডিসিপ্লিনটা তোমরা সিলেক্ট করবে ধরো তুমি যদি ফিজিক্স সিলেক্ট করো তাহলে ফিজিক্সের যেটা মেজর ওয়ান থাকবে সেটা কিন্তু তোমাকে মাইনর ওয়ানে পড়তে হবে কারণ এবছর থেকে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির মেজর এবং মাইনরের সিলেবাসটা সেম হয়ে গেছে ঠিক আছে তাহলে এমডিসি এরপরে দেখো এমডিসি মানে হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স তো এটার মধ্যে তোমাদের দেওয়া আছে দেখো বিজনেস ম্যাথামেটিক্স তারপরে আছে দেখো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সেটা পরিষ্কার বলে দেওয়া আছে ডিসাইডেড বাই দি রেসপেক্টিভ কলেজ অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের স্যাররাই তোমাদেরকে বলে দেবেন যে এসিসি কোর্সে তোমাদের কী পড়ানো হবে অর্থাৎ তোমরা এতদিনে প্রায় জেনেই গেছো ঠিক আছে যে কোনটা পড়া হবে এইসি ওয়ান ডিসাইডেড বাই দি রেসপেক্টিভ কলেজ এবার টোটাল ক্রেডিট পয়েন্ট দেখো বাইশ দেওয়া আছে সেমিস্টার টুতে আমাদের দেখো মেজর টুতে যেতে যেটা তোমাদের পড়তে হবে রিয়েল অ্যানালাইসিস ওয়ান এবং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান ওয়ান একই ঘটনা আবার মাইনর টুটা তোমরা আবার যে ডিসিপ্লিনটা তোমরা মাইনর থেকে নেবে সেটা তোমাদের পড়তে হবে অর্থাৎ তুমি ম্যাথামেটিক্স অনার্স হলে কিন্তু এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তুমি পাচ্ছ না ভিএসসি অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স এসিসি টু এবং ইন্টার্নশিপ যেটা আছে এই তিনটে কিন্তু পেপার তোমাদের রেসপেক্টিভ কলেজ থেকে ডিসাইড করা হবে এবং এখানেও টোয়েন্টি টু ক্রেডিট পয়েন্টের কোর্স বলা আছে এবার পেপার ওয়াইজ ডিস্ট্রিবিউশন যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তোমাদের দেখো মেজর ওয়ান যেটা আছে ক্লাসিক্যাল এলজেবরা ফর্টি থাকবে লিনিয়ার এলজেবরা থার্টি ফাইভ থাকবে সেভেন্টি ফাইভ মার্ক্সের পেপার থাকবে হান্ড্রেড মার্কস হচ্ছে টোটাল মার্কস বাকিটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে মাইনরের ক্ষেত্রে তাই যাদের মাইনর যারা ম্যাথেমেটিক্স থেকে মাইনর নিচ্ছ তারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ফর্টি ইন্টিগ্রাল ক্যালকুলাস থার্টি ফাইভ পাবে অর্থাৎ এখানে কিন্তু দেখো তোমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে একটা জিনিস বোঝার আছে যে তোমাদের কিন্তু মেজর এবং মাইনরের সিলেবাসটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি আলাদা রেখেছে ফলে তুমি যখন অন্য ডিসিপ্লিন থেকে তোমার মাইনরটা সিলেক্ট করবে তখন কিন্তু মেজরের সঙ্গে সিলেবাসটা নাও মিলতে পারে আমি একটা মানে মেবি এই কারণে বলে রাখছি তার কারণ হচ্ছে তোমরা যতক্ষণ না সিলেবাসটা দেখছো ততক্ষণ পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মেজর আর মাইনরটা কিন্তু আলাদা রাখা হয়েছে যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় একই থাকছে এমডিসি দেখো বিজনেস ম্যাথমেটিক্স সেভেন্টি ফাইভ পেপার এসিসি এ ইসি এগুলো কিন্তু প্রত্যেকটাই কলেজ থেকে তোমাদের বলে দেওয়া হবে মেজর টুতে টু এর ক্ষেত্রেও দেখো একশো নম্বরের পেপার পঁচাত্তর নম্বরের রিটার্ন বলা আছে মানে থিওরিটিক্যাল এবং বাকিটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে মাইনর টু ভিএসসি এসিসি টু ইন্টার্ন এগুলোর ক্ষেত্রেও তাই হবে ঠিক আছে এবারে দেখো সিলেবাস দেখো তোমাদের মেজর ওয়ান অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাসটা যদি একটু চলে যায় ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে তোমাদের প্রথমেই থাকছে দেখো কমপ্লেক্স নাম্বারস থাকছে ইউনিট ওয়ানে তারপরে থাকছে থিওরি অফ ইকুয়েশনস এবং ইউনিট থ্রিতে বলা আছে ইনইকুয়ালিটিস তোমরা এখান থেকে বই যেটা ফলো করতে পারো এস কে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটা খুবই ভালো বই সেটা ফলো করতে পারো এছাড়া তোমরা থিওরি অফ ইকুয়েশনস চ্যাপ্টারটা স্পেশালি ভালো করে পড়ার জন্য বা ইনইকুয়ালিটিটাও হতে পারে তো এগুলোর জন্য ঘোষ চক্রবর্তীর মডার্ন অ্যালজেব্রা বইটা ফলো করতে পারো ঠিক আছে

পার্সেন্টেজ রেশিওস অ্যান্ড থাকছে এবং অফ ফিনান্স থাকছে অর্থাৎ বেসিক যেগুলো ফিনান্সিয়াল এবং বেসিক যেগুলো আমাদের মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের পার্ট সেগুলোকে এখানে এক জায়গায় করা আছে বেসিক ম্যাথামেটিক্স তোমরা যদি আর জিডি এই যে ম্যাকমিলান পাবলিকেশনের যে বইটা আছে এগুলো যদি তোমরা পড়ো বা এই রেফারেন্স বইগুলোর মধ্যে থেকে কিছু সিলেক্ট করে পড়ো তাহলে আমার মনে হয় বেশ ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে পারবে দেখো মেজর টুতে রিয়েল অ্যানালাইসিস যেটা বলা আছে রিয়েল অ্যানালাইসিস থেকে তোমাদের সিলেবাসে যেগুলো ইনক্লুড করা হচ্ছে সেখানে দেখো ইউনিট ওয়ানে তোমাদের হচ্ছে সেট সিন আর তারপরে প্রপার্টিজ অফ আর ঠিক আছে এইগুলো তোমাদের থাকছে মানে রিয়েল নাম্বার সিস্টেমের প্রপার্টিস সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থাকছে তোমাদের ঠিক আছে আর ইউনিট টু আর ইউনিট থ্রিতে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দেওয়া হচ্ছে তো এই বেসিক্যালি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ রিয়েল নাম্বার সিস্টেম প্রপার্টিস অফ আর এগুলো নিয়েই তোমাদের এই পেপারটাকে অ্যারেঞ্জ করা আছে এটার জন্য তোমরা একদম আনডাউটেড আনডাউটেডলি একটা বই বলে দিচ্ছি সেটা হচ্ছে এসকে ফর রিয়েল অ্যানালাইসিস এবং একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের জন্য মালিক আরোরের বইটা তোমরা ফলো করতে পারো এবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়ান যেটা গ্রুপ থিও মানে গ্রুপ বিতে দেওয়া আছে সেখান থেকে দেখো ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনস তারপরে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোইফিশিয় সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনস উইথ ভেরিয়েবল কোইফিসিয়েন্ট সাইমাল্টেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন্স এই পার্টগুলো দেওয়া আছে এবং এর জন্য তোমরা ঘোষ চক্রবর্তী অথবা অরূপ মুখার্জির ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইগুলো ফলো করতে পারো এছাড়াও তোমাদের রেফারেন্স বই যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে মাইনোর টুতে দেখো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আছে তারও সিলেবাস এখানে দেওয়া আছে ইউনিট ওয়ানে দেখো ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনস থাকছে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোইফিশিয়েন্টস থাকছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোইফিসিয়েন্টস থাকছে সাইমাল্টেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকছে টোটাল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকছে এর সাথে সাথে তোমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান কিছুটা পার্ট দেওয়া আছে মেনলি চারপিটস মেথড লাগনান্স মেথড এই মেথডগুলো থাকছে তো যেটা আমি বললাম যে পার্সিয়াল এবং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য তোমরা মাইনরের স্টুডেন্টসরাও ঘোষ চক্রবর্তী এবং অরূপ মুখার্জি এই ধরনের বইগুলো তোমরা ফলো করতে পারো তো এই ছিল তোমাদের সিলেবাস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলে আমরা ম্যাথামেটিক্স অনার্স রিলেটেড বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাস ওয়াইজ আমরা ভিডিওস আপলোড করে থাকি আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের একটা অনলাইন ক্লাস রিলেটেড একটা টেলিগ্রাম গ্রুপ আছে যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা সেটা থেকে গ্রুপে জয়েনও করতে পারো তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম